ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ভক্ত মণিলাল একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ধ্যানের নিয়ম কি, ধ্যান কোথায় করতে হয়। শুনেনি এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন। বুঝলে, ধ্যান হৃদয়ে হতে পারে, অথবা তোমার যেখানে অভিরুচি সেখানে ধ্যান করতে পারো। সব স্থানই তো ব্রহ্মময়, তিনি কোথায় নেই, তাই সব জায়গাতে ধ্যান চলতে পারে। গঙ্গার তীর যেমন পবিত্র, তেমনি যেখানে খারাপ মাটি আছে সেখানটাও পবিত্র। ধ্যান সাকার এবং নিরাকার এই দুই রকমই হতে পারে। নিরাকার ধ্যান কিন্তু বড় কঠিন কাজ। সেই ধ্যানে যা কিছু শুনছ কিংবা দেখছ তা লীন হয়ে যাবে, কেবল স্বস্বরূপ নিয়ে চিন্তা করতে হবে। সেই স্বরূপ চিন্তা করেই তো শিব ঠাকুর নাচেন, আমি কি আমি কি এই বলে তিনি নাচেন। একেই বলে শিবযোগ। ধ্যানের সময় কিন্তু কপালে দৃষ্টি রাখতে হয়। আর একটা আছে বিষ্ণুযোগ, অর্ধেক যোগ ভেতরে আবার অর্ধেক যোগ বাইরে। সাকার ধ্যান হয় এই রকম, শিব কখন কখন সাকার চিন্তা করে নাচেন, রাম রাম বলে তিনি নাচেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.